আমাজনের পাশাপাশি আফ্রিকার 10 লাখ বর্গ মাইলের বেশি বনাঞ্চল পুড়ছে বলে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উপগ্রহের ছবিতে দেখা গেছে। গ্যাবন থেকে অ্যাঙ্গোলা পর্যন্ত আফ্রিকা মহাদেশের মধ্যাঞ্চলে কঙ্গো অববাহিকার যে বনাঞ্চল পুড়ছে তাকে পৃথিবীর দ্বিতীয় সবুজ ফুসফুস ডাকা হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সান। আকারের দিক থেকে তুলনামূলক বড় অংশের বন পুড়লেও এখনই এটিকে আমাজন অগ্নিকাণ্ডের মতো গুরুত্ব দিতে নারাজ পর্যবেক্ষকরা। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানিয়েছেন, G7 সম্মেলনে অংশ নেওয়া সদস্য রাষ্ট্রগুলো ব্রাজিলের অগ্নিকাণ্ড মোকাবেলায় নেওয়া পদক্ষেপের মতো কিছু আফ্রিকার বনাঞ্চলের অগ্নিকাণ্ড নিয়ে করা যায় কিনা তা খতিয়ে দেখছেন। টুইটারে তিনি বলেন, সাব সাহারান আফ্রিকার বন জ্বলছে। আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী গত সপ্তাহের নির্দিষ্ট দুটি দিনে ব্রাজিলে যতবার অগ্নিকাণ্ড হয়েছে অ্যাঙ্গোলাতে তার 3 গুণ বেশি আগুনের ঘটনা দেখা গেছে। তাদের দেওয়া তথ্য বলছে, নির্দিষ্ট ওই 2 দিনে ব্রাজিলে যেখানে রেকর্ড 2200টি অগ্নিকাণ্ড ঘটেছে, ওই একই সময়ে অ্যাঙ্গোলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে 6902টি, গণতান্ত্রিক কঙ্গোতে 3395টি। আমাজনের মতো আফ্রিকার এই বনাঞ্চল বিপুল পরিমাণ কার্বন সঞ্চিত রাখে, এটি হাজার হাজার বিপন্ন প্রজাতির আবাসস্থলও।